আচ্ছা ঠিক আছে, বলেন অনেক সরল দিন, ঠিক আছে, এই জন্য অনেক সরল দিন, কিন্তু মেয়েটিকে একটা গুণ আছে, একটা গুণ আছে, মেয়েটা অনেক নেককারী, কিন্তু মেয়েটা আমি নামাজ দোয়া প্রতিদিনে কেন, কিন্তু মেয়েটা মনে মনে আল্লাহর কুরআন পড়ে, জিকির আজকার করে, কিন্তু মেয়েটারে এই জন্য মেয়েটারে অনেক আজব বিপদ থেকে বাঁচাইছে আল্লাহ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দোষী ওর পাগল হইয়ার জন্য, মেয়েটারে পাগল হইয়া গেল, কিন্তু মেয়েটারে জাদু টুনা করছে, একদম মৃত্যু হইয়া যায়। ওরে বাবা, অনেক যন্ত্রণা জটফট করে, কিন্তু আমার কারণে না, কারণে কিন্তু মেয়েটা একটা বান করে, এখানে মেয়েটা কিন্তু অনেক কিনা লাগে, অনেক জোর করে খাইতে, কিন্তু খাইতে পারে না, বান বান করে, তিন দিন পরে এক বেলা খাইছে, তিন দিন পরে বান করে, এই মানে কি জোর করে, এ মেয়েটা ভাত খাইছে, আল্লাহ কুরআন শরীফ পড়ি পড়িয়া খানি ঢুক দিলে দিলা ভাত খাইছে, কি দাও সহ্য করতে পারে না। আচ্ছা অল ভাই, আমরা তো জিন জাতি, আমি আপনাকে বলি, এই যে আমার দুই হাত জোর করে বলি, আমি আপনাকে অনেক শাস্তি দিতে পারবো, এই যে দেখেন আমার কাছে আমার জেলখানা আছে, এই দেখেন, এই যে দেখেন, দেখছেন ভয় লাগে না, ভয় করো না, দেখেন এটা, এটা কিন্তু আমার জেলখানা, দেখছেন এটার ভিতরে আমি বন্দি করলে করতে পারি, জিনকে আমি এখানে বন্দি করি, এখানে জবাই করি, দেখছেন এটা জবাই করার জায়গা, এই দেখেন কত শত শত জিন আমি করছি, তা আমি আপনাকে করবো না, এই জন্য আপনি কিন্তু অনেক ভালো, আপনি সব সত্য কথা বলে দিয়েছেন, কি আপনি তার ক্ষতি করছেন সেটাও বলছেন, ছেলেই অনেক ভালো, ভালো না, কিন্তু লেখাপড়া অনেক ভালো, হ্যাঁ ভালো, কিন্তু আমার ভালো লাগে তাই আমি লেখাপড়ার জন্য কিছু ডিসচার্জ করছি, বাবা আমি তোমার থেকে ক্ষমা চাইছি, আর জীবনে করব না, ধর আপনি হ্যাঁ করো, আমি আর জীবনে করুম না, হ্যাঁ বলো ঠিক আছে, আমি একটা আল্লাহর কুরআন কুরআনি হাফেজ, বুঝতে পারছো বাবা, আমাকে ক্ষমা করতে বল, ক্ষমা করে দিবি, আর জীবন আমার আর ডিস্টার্ব করবে না, না আমার বাবা মা অনেক ভাষা আমার জন্য, আমার নিয়ে না, আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি তোমার মা অনেক ভালো মেয়ে, তোমার মা অনেক নেককারি মেয়ে, হ্যাঁ, কিন্তু তোমার মা, কিন্তু আমি নামাজ কালাম করতে দিনে কেন, যতটুকু পারে ততটুকু সব সময় ওর মনে মনে আল্লাহর কুরআন লই থাকে, জিকির আজকার করে, জিকির আজকার করে, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য এখন যাও, আপনি আপনি কি হন মামা, বাইগনা মানে আপনি এর কি হন, মামি, আর শোনেন যাও, আপনি ওনার স্বামীর কাছে মাপ চাইলেন, ওনার স্বামী কি লাইনে আছে, ওনার স্বামীকে হাত ধরে বলে যে লাইনে আছে, বলে আপনিও আমার মাফ করে দেন, আপনার স্ত্রীর সাথে আজকে অনেক বছর আছি, আমার মাফ করে দিন, ভাই আমার মাফ করে দিন, আমি আপনার সংসারে আর কোনোদিনও ডিস্টার্ব করব না, ভাই অনেক ভালো মহিলা।
মাফ করে দিয়েন আমাকে। কিন্তু আপনার স্ত্রীর কাছে ভাই একটা অনেক গুণ আছে, গুণের লাগা তারে আল্লাহ এ অনেক হায়াত দিয়েছে এবং সফল বিপদের থেকে বাঁচাইছে। আমি যত চেষ্টা করি আপনার স্ত্রীর নামাজ দোয়া করতে দিই নাই, কুরআন শরীফ তেলাওয়াত করতে দিই নাই, কিন্তু আপনার স্ত্রী নামাজ দোয়া করতে পারে না, কিন্তু আপনার স্ত্রী সব সময় আল্লাহর জিকিরি করে, আল্লাহর কুরআন শরীফ করে, তসবিহ করে সব সময়। আপনার স্ত্রী অনেক ভালো মেয়ে, অনেক নেককারি, অনেক পরহেজগারি একটা মেয়ে ভাই। আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দিতে পারবো হুজুর, আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, ক্ষমা করে দিছে, যান ক্ষমা করে দিছে মামা, ক্ষমা করে দিছে আলহামদুলিল্লাহ, আমাকে ক্ষমা করে দিছে ভাই, দিছে দিছে, আমি আর আসবো না। ওকে বলে হুজুরে অনেক ভালো, আমার সাথে কোন বেয়াদবি করবে, হুজুর অনেক ভালো, আপনার স্ত্রী অনেক ভালো, সেই আমি আপনার কোনো ক্ষতি করি নাই ভাই, আমাকে মাফ করে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনার স্ত্রী একটা কথা কোন, আপনার স্ত্রীরে অনেক ভালো চিকিৎসা কইরা, আপনার স্ত্রীর যদি জীবনে বাঁচাই রাখতে চান, আপনার ছেলে মেয়ের যদি এতিম না হইয়া দেখতেন, তাহলে আপনার স্ত্রীরে ভালো করে হুজুরের থেকে চিকিৎসা করেন। কিন্তু আপনার স্ত্রী যদি খারাপ হইতো, খারাপ মরিল হইতো, এতদিনে মৃত্যু হইয়া যাইতো, এইরকম আপনার স্ত্রীর জাদুটোনা করছে, বুঝতে পারছেন হুজুর ভাই? আমার কথা বিশ্বাস করে? হ্যাঁ করে করে। এই কথা বললে কেন? হ্যাঁ বিশ্বাস করে, বিশ্বাস করে, বিশ্বাস করে, সব বিশ্বাস করে। আমি আপনার সাথে কথা বলি না? হ্যাঁ কথা আপনার স্ত্রী অনেক ভালো মে, আপনার স্ত্রী অনেক ভালো মে, ওই যে আপনার ওই ছেলেটা ভালো করে দেখুন, আমার দেখেন, আমি আপনার দেখি না ভাই, এই যে দেখেন ভাই, আমার আপনার ছেলেরা আমি আর ডিস্টার্ব করব না, আপনার স্ত্রীর আমি আর ডিস্টার্ব করব না, কিন্তু ভাই আমার একটা কথা রাখেন, আপনার ছেলে মেয়ের যদি মা দরকার হইয়া থাকে, কিন্তু এই হুজুরের থেকে ভালো করে চিকিৎসা করে না, তাহলে তাহলে আপনার স্ত্রী মৃত্যু হইয়া যাইব। অনেক কঠিন করে আপনার স্ত্রীর জাদু টুনা করছে ভাই। আচ্ছা ওকে ঠিক আছে, আসসালাম আলাইকুম। আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছি, বুঝতে পারছি ভাই, আমার ক্ষমা করছেন নি? ইনশাআল্লাহ করছে, করছে, করছে। আপনি যেই ধরনের হোক না কেন, আপনাকে অসংখ্য শোক আমি সেরুন, আপনি আপনার সব ভুল ত্রুটিকে আপনি ক্ষমা করছেন, আপনি ছেলেটাকে আর ডিস্টার্ব দিবেন না, এই মেয়েটাকেও ডিস্টার্ব দিবেন না, তার পরিবার কাউকে ডিস্টার্ব দিবেন না, আমি আপনাকে মারি নাই, কোনো শাস্তি দিই নাই, কিছু করি নাই, আপনি চেষ্টা বলছেন ভাই, আল্লাহ আপনাকে, আপনি হয়তো আল্লাহ বিশ্বাস করেন না, ভগবান বিশ্বাস করেন না, হয়তো আপনি কোনো কিছু বিশ্বাস করেন না, আচ্ছা ঠিক আছে বলেন, আশহাদু ইল্লাল্লাহু واشهد ان واشهد ان محمدا محمدا عبده عبده
আপনার নাম রেখে দিন আব্দুল্লাহ আব্দুল্লাহ আল্লাহর গোলাম কার গোলাম আব্দুল্লাহ আমার নবীজির আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম হলো আজকে থেকে আব্দুল্লাহ আল্লাহর গোলাম কার গোলাম আল্লাহর গোলাম এতদিন ছিলেন আপনার শয়তানের গোলাম কার গোলাম শয়তানের গোলাম আজকে থেকে আপনার কার গোলাম হইছেন আল্লাহর গোলাম আপনার যে আমি কোন মায়ের পিঠ কিছু কই না আপনি খুশি না বেজার খুশি আমি খুশি তো এই যে আপনি যে কোন মাছের থেকে এই না কক্সবাজার শের আমু ক্যান্টনমেন্ট কক্সবাজার রামু ক্যান্টনমেন্ট এখান থেকে বাংলাদেশের শেষ সীমানা একের রাশ সীমানা তার থেকে দেখলাম তো যাও আপনি আসছেন আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার যে সকল বন্ধু যারা আপনাদের জিনজাদের ভিতরে সকলের কাছে আমার সালাম জানাইবেন আপনি মুসলমান হয়ে গেছেন এখন আলহামদুলিল্লাহ আপনি এখন আপনার কাছে থাকবো আমার কাছে থাকবেন আলহামদুলিল্লাহ 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 আমি কোথাও যাব না যাবেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার এই মাদ্রাসা আছে আপনি যেহেতু নব মুসলিম হয়েছেন আমার এই ছাত্রদের সাথে আপনি পড়ালেখা করতে পারবেন পড়ালেখা করবেন আমি হাদিস যাওয়ার পরে এর বলুন যে আপনার মাফ করে দিব যে ভাই এখন তো ওর নাম আমি আব্দুল্লাহ রেখে দিছি আর তুমি আব্দুল্লাহ রে মাফ করে দিও ঠিক আছে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ মেয়েটা অনেক স্বামীর লগে পরিবার লগে সবার লগে এখানে আসছে যাও স্বামী নাকি টাকাও দেয় না সেটাও শুনছ স্বামী এখানে আসতে বলে টাকা আমি রাজি না টাকা দিছে যাও আপনার কাছে একটা দুই হাত ইয়াসমিনের নামে ইয়াসমিনের শাশুড়িয়ে মানে হরু গোষ্ঠীর এমন এমন মন্তব্য করে অনেক খারাপ খারাপ মন্তব্য করে আচ্ছা যাও আব্দুল্লাহ ভাই আপনার কাছে এখানে আপনার জন্য দেখা করছে আজকের জন্য কি এখন হে দুষ্টামি করতে গিয়েছে হে বেড়াল লোকে গিয়েছে সেই রকম কথা বলে আচ্ছা যাও আচ্ছা বুঝছো মানে কই গেছে আচ্ছা যাও এই যে এই হুজুর কিন্তু ইয়াসমিন আরে না বিশ্বাস করবেন না ইয়াসমিন একটা অনেক ভালো মেয়ে কোন মুসলমান হইছি আমি সাক্ষী বলতেছেন দুই তিন দিন না খাওয়া রাখতেন এখন থেকে আজকে থেকে আমার এই বৈঠক থেকে উঠার পরে দোকানে সব খাবার আছে আমার এখানে ওজন পেট করে খাইতে পারে কোন সমস্যা হবে না আজকে থেকে পেট করে খাইতে পারবো তো তার ছেলে মাদ্রাসা হাফেজ কোরআন হয়েছে বড় একজন আলেমের দিন হোক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ মানব জাতিকে এবং জিন জাতিকে আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি অন্য আয়াত আল্লাহ বলছেন আল্লাহ কাল কেমন দিন জাহান্নামকে মানুষ এবং জিন্দারা কি করবে বরকুত করবে তো আলহামদুলিল্লাহ আপনি যত মুসলমান আমিও একজন মুসলমান আমরা সবাই মুমিন আল্লাহ নিজে বলছেন ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন এক মুসলমান অপর মুসলমানের কি ভাই অত্তাকুল্লাহ আরে ভয় করে ভয় করবে কারে আল্লাহ আমরা ভয় করবো কাকে এখন থেকে আল্লাহকে আজকে আপনি যদিও জিন হন আপনি আমার ভাই হয়ে গেছেন কি হয়ে গেছেন ভাই হয়ে গেছেন একদিকে আমি আপনাকে মুসলমান বানিয়েছি আপনার উস্তাদও হয়ে গেছি তো যাও আমি আপনার কাছে আশা রাখবো যেহেতু আপনি স্বেচ্ছায় আমার এখানে থাকতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার এই মাদ্রাসা অসংখ্য দিনেরা আছেন আমার এখানে যারাই মুসলমান অনেকেই থেকে যায় যে যেখান থেকে আসুক না কেন আমার এখানে বাচ্চারা আছে আমার এখানে এমন কিছু বাচ্চারা পড়ালেখা করে যারা কি করছে দিনে দিশটা করার কারণে এখানে ভর্তি করে দিস কি করছে আমার কাছে আরো কয়েকজন সিরিয়ালে আছে আমি এখন বোর্ডিং ভালো চালু করতে পারতেছি না আশেপাশে যারা আছে ওরা খাবার দিয়ে যায় ও ওরা জাদু টুনা করছে
এরে আচ্ছা দেখে দিব তো ঠিক আছে ওর আত্মীয় হ্যাঁ তো যাও হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ও দেখা লাগি দেখো মানে অনেক চেষ্টা করে মানে উন্নতি হওয়ার জন্য উন্নতি হতে দেই না এরে হ্যাঁ ওর আত্মীয় আপন আত্মীয় ও আচ্ছা আচ্ছা ওর বাবার আত্মীয় আচ্ছা আচ্ছা ওর ধ্বংস করে দিয়েছে আচ্ছা যাও হ্যালো ভিউয়ার্স অনেক অনেক খারাপ এই ছেলেটা ভালো অনেক ভালো আচ্ছা যাও ধন্যবাদ হ্যালো ভিউয়ার্স এই ছেলে তুমি একটা হুজুরের সাথে পরামর্শ করে ভালো করে চিকিৎসা করবে ওকে ধন্যবাদ ঠিক আছে কিন্তু যেদিন চিকিৎসা না করে এতদিন আপনি মানুষ হবেন না ওকে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার বাবার গোষ্ঠী আপনার ধ্বংস করে দিয়েছে আচ্ছা ওকে অনেক জাত জাত হবে কি এটা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আমার সামনে যে রোগীটা বসে আছেন উনি কক্সবাজার রামু ক্যান্টনমেন্ট থেকে আসছে কক্সবাজার রামু ক্যান্টনমেন্ট যারা কক্সবাজার যান কক্সবাজার রামু ক্যান্টনমেন্ট পাহাড়ি আপনাকে যাইতে হবে ওখানে আমরা গেছি আমি গেছি ওখানে অনেক বড় পাহাড়ি জঙ্গল ওখানে হাতির উপদ্রব আছে এবং বিভিন্ন প্রাণী আছে যেখানে গাড়ি আপনার স্টপ করা সম্পূর্ণ নিষেধ কারণ হাতি বা বিভিন্ন প্রাণীর আক্রমণ করে বাঘ ভাল্লুক আছে তো সর্বোপরি আপনাদেরকে বলবো সেই জায়গা থেকে অসম এখানে চলে আসলো আপনারা সব বিস্তারিত ভিডিওর ভিতরে শুনেছেন তার স্বামী আসতে দেয় না পরিবার আসতে দেয় না তার মার কাছ থেকে টাকা নিয়ে সে একজন ফরেস্ট গার্ডে চলে আসছে অসংখ্য ধন্যবাদ সবচেয়ে ভালো লাগলো এটা মেয়েটা অনেক আগে থেকে তার সাথে এই জিনটা আছে তবে জিনটা স্বেচ্ছা আমার কাছে মুসলমান হয়েছে ভালো কথা বলছে বা তার ছেলের ভালো করছে ইত্যাদি সকল সে অপরাধ স্বীকার করছে আমি তাকে মারিও না কাটিও না কোনো জোর বলবো কিছু বলিও না আসলে এটাই হলো কোরআনের ভালোবাসা আমি কোরআন দিয়ে কাজ করি এটাই হলো কোরআন ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ বলেছেন পৃথিবীর ভিতর সবচেয়ে উত্তম ধর্ম হলো কি ইসলাম তো সুতরাং সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনই জিতবে শয়তান হেরে যাবে তারই কমার সে স্বেচ্ছা বলছে যে আমাকে মুসলমান আমি মুসলমান যাও না কি করি না আমি তার বল প্রয়োগ করি না কোনো বলিও না কারণ আল্লাহ নিষেধ করছে লা ইকরাহা ফিদ্দিন তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না সে যে ধর্ম রোগ না করে আমি বাড়াবাড়ি করি না অসংখ্য ধন্যবাদ আল্লাহ জানো আমার এই বোনটাকে সুস্থ করে তার ছেলেটাকে একজন হাফেজ কোরআন বানাইছে অজ্ঞানী একজন বড় আলেমে দিন হোক পরিবার হবে আচ্ছা আচ্ছা আর আপনার অনেক স্বপ্ন বাপ অনেক স্বপ্ন আচ্ছা মা অনেক পরিশ্রম করে যারা আমার ভিডিও দেখেন আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা আমার পেজে দেখেন আপনারা ফলো দিয়ে রাখবেন না অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বাবা মার সাথে বিয়া দুধি করেন না তোমার মা অনেক ভালো মেয়ে তোমার মা চেষ্টা করে সব সময় তোমার ভালোর জন্য তোমার মার অনেক স্বপ্ন তোমারে ভালো বড় একটা আলেম বানাবে এমনি আলেম বানাবো না বড় একটা আলেম বানাবো তোমার মার অনেক স্বপ্ন কিন্তু আল্লাহ পূরণ করবো বুঝতে পারছো বাবা ওকে মাসের কথা শুনেন না মা বাবার কথা মতো চলবেন মার সাথে বাবার সাথে বিয়াদি করেন না বুঝতে পারছেন বাবা ওকে ঠিক আছে আমারে মাফ করে দিয়েছেন বাবা আমি আপনার তোমার আর ডিস্টার্ব করুন না বাবা বুঝতে পারছো আমি তোমার মতন হাফিজ কুরআন আলহামদুলিল্লাহ আমার কোন বাচ্চাদেরকে যেন কোনো বদ্ধিরা কোনো ডিস্টার্ব না থাকে আপনি দেখে শুনে রাখবেন ইনশাল্লাহ হেফাজতের মালিককে আল্লাহ তো ঠিক আছে আর কোন আপনার দাবি দেওয়া তো নাই তো আলহামদুলিল্লাহ তাহলে আজকে থেকে আপনি আমার এখানে থাকবেন আপনি আমার বাইরে হয়ে গেছেন ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তাহলে কি আমরা বিদায় নিতে পারি ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম সুরে রাস্তা বের করে দেব সুবেন্দ্র সরব এদিকে এসে এদিকে এসে নরমালি চলে যাবে আছে
পানি দিচ্ছি। এই বোন আপনার নাম কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ইয়াসমিন আপনার বাড়ি তো জোরে কথা বলেন। ইয়াসমিন বাড়ি কোন জায়গা? কক্সবাজার। এটা কি আপনার? এটা বাইক না। হ্যালো ভিউয়ার্স, অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার রোগী এখন সম্পূর্ণ স্বাভাবিক হয়ে চলে আসছেন। তবে বইন আপনার কাছে যে জিনটা আসছে ওনার নাম আমি রেখে দিয়েছি, মুসলমান হয়েছে, ওনার নাম আবদুল্লাহ। কি নাম? জোরে বলেন আবদুল্লাহ রাখছি। ওনা উনি আমার বলছে যে হুজুর ইয়াসমিনকে বললেন আমাকে মাফ করে দিতে। আপনি মাফ করছেন? সে যত রকম বেয়াদবি করছে, আপনাকে কষ্ট দিছে, আপনার ছেলেকে কষ্ট দিছে, স্বামীকে কষ্ট দিছে, কি হয়েছে না আপনি কিছু কইতে পারেন না। আপনি ছিলেন কই এও জানেন না, ঠিক আছে? এগুলা কাউকে দেখছেন এত করুন? হ্যাঁ জোরে বলেন। এই যে কত মানুষ দেখতেছেন একটু দেখান, এখানে যে এত মানুষ দেখতেছেন আপনারা দেখছেন? এই দেখো পুরা রুম ভরে গেছে। আলহামদুলিল্লাহ রোগী উঠছে বইছে, কোন রকম সমস্যা নাই, সম্পূর্ণ ভালো সুস্থ। তাহলে সকল সুস্থতার মালিক কে? আল্লাহ। আর সকল বিপদ আমাদের মালিক আল্লাহ। আমি কোনো কাউকে সুস্থ করতে পারবো না, কাউকে অসুস্থ করার মালিক আমার কাছে নাই। আমার কাজ কোরআন করি, সুস্থতার মালিক আল্লাহ, আল্লাহ তার বান্দা আমাদের সুস্থ করে দেয়। সুতরাং যারা আমার কাছে আসবেন বিশ্বাস রাখবেন আল্লাহর উপরে, আমি আবুকে কিছু করতে পারি না। আমি বারবার বলি, আমি কোরআন দিয়ে দেখছি যে এই জিনটা ওনাকে আজকে 15-16 বছর উপরে অসুস্থ করে। ওনার মা বাবার সাথে এবং স্বামীর সাথে ঝগড়া কইরা কি তোমার বাবা আসতে দিছে? দেয় আজকে এক সপ্তাহ ধরে ঝগড়া করছে, এখানে আসবে কিন্তু স্বামী দেয় নাই, কিন্তু উনি আসছেন। আসলে এটাই তার সুস্থতা, হয়তো আল্লাহ আমার উচিলা করে রাখবে, এই জন্যই তার এত ঝগড়া বাসা কইর স্বামী আসতে দেয় নাই, স্বামীর অবাধ্য হয়ে এখানে আসছে। আম্মু বলছে আমি যাবো হুজুর কাছে, আমি যাবো যাবোই যাও। সে আপনি স্বামী স্বামী আসতে দেয় নাই, তার লগেরটা আসতে দেয় না। এক দুই নম্বরে আরো টল স্বামী আজকে 15-16 বছর ধরে মানে কবিরাজ দেখাইতে দেখাইতে বিরক্ত এসে গেছে, যার কারণে আসতে দেয় না। অনেক টাকা উড়াইছে, এত টাকা উড়াইছে। আচ্ছা যাও, অনেক টাকা উড়ানোর কারণে স্বামী একজন প্রবাসী কোন দেশে থাকে? তোমার বাবা কোন দেশে থাকে? মালয়েশিয়া থাকে। ওনার স্বামী থাকে মালয়েশিয়া, এই ওনার ছেলে আর একটা ওই যে মেয়ে আছে, আর একটা সন্তান আছে। যাও আসলে আল্লাহ হয়তো আমার উসিলা হয়তো আল্লাহ তাকে সুস্থ করবে, এটাই হলো তার ইশারা। সে কক্সবাজার রামু ক্যান্টারমেন্ট, ওখান থেকে কইলে আসবে, তার স্বামীর সাথে ঝগড়া করে, তার কাছে মামার কাছ থেকে বাবার কাছ থেকে টাকা সংগ্রহ করে আসছে পথভরাটারা। যাও আমি একটা আপনাদের কাছে দোয়া রাখি, আল্লাহ যেন বোনটাকে সুই সুস্থ রাখে, ওনার পরিবার পরিজনকে ভালো রাখে, স্বামীর সংসার সুখী রাখে। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করব। তবে যারা আমার ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করে সাথে করবেন, আর যারা ফেসে দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।